নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপির ভিডিও শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে পটল আলু ডিম দিয়ে নতুন একটা রেসিপি। চলুন কীভাবে বানায় সেটাই শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছুনুয়ম কুকে সকল বন্ধুকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। আজ আমি এই যে আপনাদের সাথে ডিম দিয়ে পটল আলুর অসাধারণ রেসিপি শেয়ার করব, যে রেসিপির স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন তাহলে কীভাবে বানায় সেটাই শেয়ার করব। এখানে আমি পটল নিয়েছি বন্ধুরা, পটলগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এক একটা পটলে তিনটে চারটে এরকম ভাগ করে নিয়েছি। তার সাথে আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি একটু চৌকো চৌকোভাবে। তারপরে নিয়েছি পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা কুচি করে নিয়েছি লম্বা করে। আর এখানে নিয়েছি টমেটো, টমেটোগুলো এতটাই লাল যে দেখতে এতটা সুন্দর লাগছিলো বন্ধুরা কি বলবো। তারপর এখানে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ নিয়েছি, তার সাথে ছ থেকে সাত কোয়া রসুন এবং আদা নিয়েছি। এদিকে আমি পটলটাকে একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এর জন্য লবণ দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য লবণ হলুদ মাখিয়ে নেব পটলগুলোতে। তার সাথে সাথে একইভাবে ডিমগুলোতেও আমি মাখিয়ে নেব। তার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে সাত পিস ডিম নিয়েছি বন্ধুরা। ডিমগুলোতে হলুদ এবং লবণ দিয়ে দেবো, হলুদ এবং লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। তারপর ডিমগুলো আমি ভেজে নেবো, তার জন্য দিয়ে দিলাম লবণ এবং হাত দিয়ে খুব ভালো করে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি। দেখবেন হলুদ এবং লবণ মাখিয়ে নিলে ডিমগুলো ভাজার সময় দারুণ সুন্দর একটা কালার আসে, তাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে পাশে রেখে দেবো। আর ওদিকে চলুন গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দেবো। আর এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, গরম করে তেলটা খুন্তি করে কড়াইয়ের চারিদিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলোকে ভেজে নেবো, একটা একটা করে ডিম দিয়ে ডিমগুলো খুব সুন্দরভাবে চারিদিক লাল করে ভেজে নেব। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আমার শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা খুব সুন্দরভাবে ডিমগুলো দেখুন ভেজে নিয়েছি, আরও কিছুটা ভেজে নিয়ে ডিমগুলো আমি তুলে নেব। পুরোপুরি ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে ডিমগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। এই যে এরকমভাবে ডিমগুলো আমি ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আলু। আলু ভেজে নেওয়ার পর পটল ভেজে নেব। সমস্ত আলু দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো এবার খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে সাথে বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। এই যে আলু ভেজে নিয়েছি, আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার পটলগুলো। আগে থেকেই পটলগুলো লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই পটলগুলো দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব সুন্দর রং আসবে পটলগুলোতে। এবার পটলগুলো পুরোপুরিভাবে ভেজে নিয়েছি, তারপর আমি পটলগুলো তেল ধরিয়ে তুলে নেব। যে থালায় আমি আলুগুলো তুলেছিলাম একই থালার মধ্যে ভাজা পটলগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে তেল, তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা কিন্তু খুব সুন্দর রং ছিল, একেবারে পাকা টমেটো। তারপর টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে এক মিনিট মতন ভেজে নিচ্ছি যাতে টমেটো এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা, এখানে আছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা। তারপর মশলাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব। আর এবং একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। একবারে মশলাটা যখন ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণে মশলা বাটিটা ধুয়ে জল, জল দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো মশলাটা কষানো হবে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে একটা কালার আসবে এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে মশলার থেকে।
মশলাটা এই যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল। আলু এবং পটলটা আবারও খুব ভালোভাবে মশলা গ্রেভির সাথে মিশিয়ে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতন কষাতে কষাতে দেখবেন খুব সুন্দরভাবে আবারও তেল ছাড়তে শুরু করবে। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এখানে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আপনারা অবশ্যই ঝোলটা কতটা রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে আলু পটল সিদ্ধ করে নেবেন। আমি জল দেওয়ার পর আলু পটল মশলার গ্রেভি খুব সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর যে ঝোলটা ফুটতে লেগেছে বন্ধুরা, এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলু পটল সিদ্ধ করে নেব। আলু পটল বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ঢাকনা খুলে দেখে নেব। আলু পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, অল্প একটু বাকি আছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, যাতে ডিমেরও যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে ঝোলের গ্রেভির মধ্যে চলে আসে। তাই ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে ঢাকনা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর প্রায় 2 থেকে 3 মিনিট আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু আলু পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে গেছে বন্ধুরা। তারপর এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, অনেক ধন্যবাদ।